আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ক্রিপ্টো ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ZNS ডোমেন, অর্থাৎ জেডকেসেন্সের একটা ডোমেন নেম সার্ভিস নিয়ে কথা বলবো। এখানে আপনারা যদি একটু ফলো করেন, নিচের দিকে একটু আসেন, একদিন আগে তারা একটা টুইট করছে। এই টুইটের ভিতরে বলতেছে এই ডোমেনটা যারা বাই করবে এবং ওয়েট ফর ইয়ারডপ, তারা কিন্তু যারা ডোমেন হোল্ডার হবে তাদেরকে কিন্তু ইয়ারডপ দিবে। আমরা বিগত দিনে জানি যে আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বিগত দিনে বিষয়টা বুঝতে পারবেন যে আমরা যে কাজগুলি করতেছি বিগত দিনে, যে মিসগুলি আমরা করছি সেটা হচ্ছে, দেখেন এখানে আরবি টার্ম আমরা মিস করছি, তারপরে অ্যাপটোস মিস করছি, আরও অসংখ্য ইয়ারডপগুলি আমরা মিস করছি। তো আর নতুন করে কোনো ইয়ারডপ মিস করতে চাই না, যেটি ডোমেন নেম সার্ভিস, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের টাস্কগুলি দেয়, এই টাস্কগুলি আমরা ফিল আপ করতে পারবো। তো আজকের যে ইয়ারডপটা, এইখানে একটা ডোমেন আপনাকে বাই করতে হবে, আর কীভাবে বাই করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনাদেরকে বলে নেই, এখানে একটা খরচের ব্যাপার আছে। এখানে আপনাদেরকে প্রত্যেকেরই $10 থেকে $11 মতো অ্যাকচুয়ালি খরচ যাবে। এই খরচটা যারা আজকে করতে পারবেন তারাই এইখান থেকে $1,000 থেকে $2,000 কিন্তু আপনি এইখান থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ 1K থেকে 2K, অর্থাৎ 1,00,000 টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে একটা খরচ মেনটেন করেই কিন্তু কাজটা করতে হবে। ওকে, তো কিভাবে কি জয়েন করবেন সকল A to Z বিষয় বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন, আমি আপনাদেরকে টোটাল ডিটেলসটা একদম লাইভে রেজিস্ট্রেশন করে তারপরে আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো। ওকে, তো চলেন শুরু করি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, একটা কিবি ব্রাউজার প্রয়োজন হবে। আপনি কি করবেন, কিবি ব্রাউজারে চলে আসবেন, এইখানে কিবি ব্রাউজারটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এইখানে ইথুরিয়াম মেন নেটে আপনাকে ডলারটা নিতে হবে। ইথুরিয়াম মেন নেটে নেওয়ার জন্য আপনি বাইন্যান্সে চলে যাবেন, বাইন্যান্স থেকে ইথুরিয়াম মেন নেটে টোকেনটাকে বাই করে আপনি সরাসরি আপনার টাস্ক ওয়ালেটে নিয়ে আসবেন, অথবা আপনি এই মেটামাক্স ওয়ালেটে করলে সবচেয়ে ভালো হবে। তো আপনি চাইলে মেটামাক্স ওয়ালেটে আমার মতো এখানে উইথড্রটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন $48.55 অলরেডি অ্যাকাউন্টে আছে। তো ফার্স্ট অফ অল আমি এক ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে একটা ব্রিজ করতে হবে। ব্রিজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এখানে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কের ভিতরে চলে আসবেন। আসার পরে আপনার যে ওয়ালেটটা আছে, প্রথমে ওয়ালেটটা এখানে ক্লিক করে কানেক্ট করে নেবেন, এইখানে ক্লিক করে কানেক্ট করবেন। কানেক্ট হয়ে গেলে এর পরবর্তীতে আপনি এইখানে সার্চ দিবেন হচ্ছে Zksync ইরা মেননেটে আপনাকে এটা ট্রান্সফার করতে হবে, আর এটা দিয়ে করলে খুবই গ্যাস ফি অনেক কম যাবে। ঠিক আছে, তো আমার ব্যালেন্সে আমি যদি এইখানে আপনাদের সাথে আমি দেখাই 0.008, তাহলে আমি এখানে কতটুকু পাবো, এখানে দেখতে পাচ্ছেন 799 পাবো। তার মানে একদম আপনার ট্রানজাকশন ফি কম। তো এখন আমি কি করব, এটাকে এই যে সেন্ড যে বাটনটা আছে এই সেন্ড বাটনের উপরে একটা ক্লিক করে দিব। ভালো করে বিষয়টা বুঝেন, এখানে হচ্ছে ইথোরিয়াম থাকবে, এইখানে এই তীর আইকনে ক্লিক করে আপনি অনেকগুলি অপশন পেয়ে যাবেন। চাইলে আপনি এই যে এইখান থেকে আমি যেটা ইনপুট করছি সেটা ইনপুটটা করে নেবেন। ঠিক আছে, আচ্ছা সেন্ড অপশনে ক্লিক করলাম। সেন্ড অপশনে ক্লিক করার পরে এইখানে সামথিং কিছু গ্যাস ফ্রি যাবে, তো এটা গ্যাস ফ্রি যাবেই ভাই কাজ করতে হলে। তারপরে কনফার্ম সেন্ড এই অপশনে ক্লিক করলাম, এটা 1 মিনিটের ভিতরে দেখতে পারবেন আমার এটা Zksync মেন নেটে চলে গেছে। তার পরবর্তী স্টেপগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, স্কিপ করলে কিন্তু অনেকগুলি পার্ট আপনি মিস করবেন। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে আমার এখানে 3-ডট লাইনে ক্লিক করব, এখানে কনফার্মেশন আসছে মেটামাক্সে, তো আমি এই কনফার্মেশনটা আমি ওকে করে দিব। ওকে করে দিলেই কিন্তু আমার এই যে ইয়াটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে কনফার্মে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে এটা পেন্ডিং দেখাচ্ছে এটা দেখতে পারবেন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি
কিভাবে কি করতেছি এই অপশনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ইথোরিয়াম থেকে জেডকেসিংস ইরাতে এটা মেননেটে কনভার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রসেসিং আছে, এটা 1 মিনিটের ভিতরে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আপনারা প্রত্যেকে ভিডিও ফুল কন্টিনিউ করেন, আমি লাইভে কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ডোমেন নেমটা বাই করবেন এবং কতটুকু বাই করবেন। ঠিক আছে, এখানে যদি আপনি মনে করেন যে আমি 5 সংখ্যার নিচে দিয়ে আমার ডোমেনটা বাই করবো, তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট যাবে। যদি 5 সংখ্যার বেশি হয় তাহলে আপনি এই কস্টিংটা কম যাবে। ঠিক আছে, তো এটার ট্রানজাকশনটা কমপ্লিট হোক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রানজাকশনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে সেকেন্ড কাজটা হচ্ছে, আমরা এখন আমাদের ইয়েতে মেটামাক্স ওয়ালেটে জেডকেসিং ইরা মেননেটের আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিয়ে দিব, সেটা হচ্ছে চেন লিস্ট। আপনারা এখানে গুগলে সার্চ দেন কিংবা ইয়েতে সার্চ দিলে চেন লিস্ট, এই চেন লিস্টের ভিতরে আসবেন। আসার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এইখানে লিখবেন হচ্ছে এই যে জেডকেসিং। এটা লেখার সাথে সাথে এই যে এইখানে এরকম অপশন চলে আসবে, জেডকেসিংস ইরা মেননেট। তো এটা কী করবেন, এই যে অ্যাড বাটনটা দেখতে পাচ্ছেন আমার অলরেডি অ্যাড করা আছে, তো আপনি চাইলে অ্যাড বাটনটাতে ক্লিক করলে সরাসরি আপনার মেটামাক্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার কিন্তু অলরেডি মেটামাক্সে অ্যাড হয়ে গেছে। তো এখানে একটা কনফার্মেশন চাইছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখানে এই কনফার্মেশনটা দিয়ে দিলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইথোরিয়াম টু সুইস নেটওয়ার্ক, আমার জেডকেসিংস ইরার যে মেননেটটা এইখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। ওকে, তো $15.23 অলরেডি আমার অ্যাকাউন্টে চলে আসছে। এটা উপরের দিকে যদি খেয়াল করেন, এই যে জেডকেসিংস ইরা মেননেট। এখন আমার কাজ হচ্ছে এইখানে ডোমেনটাকে আমাকে পারচেজ করতে হবে, তো এটার জন্য আলাদা একটা লিঙ্ক আছে, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাকে আপনি জাস্ট একটা কপি করে নেবেন। এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনি এই যে আপনার যে কিবি বাজারটা আছে এখানে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে গো বা ডান বাটন আপনি যেটাই থাক না কেন এখানে এটাকে পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি সার্চ বাটনে, যেমন আমি আমার চ্যানেলের নামে এটা ক্রিপ্টো ইনকাম বিডি, এটা আমি আমার চ্যানেলের নামে নিচ্ছি, এটাকে একটু এখানে কোনো স্পেস থাকবে না, এখানে এটা স্পেসটাকে আমি কেটে দিচ্ছি। এই যে ক্রিপ্টো ইনকাম বিডি লিখে আমি এখন কি করব, এই যে সার্চ বাটন আছে সার্চ বাটনে একটা ক্লিক করে দিব। তো সার্চ বাটনে ক্লিক করে দিলে আপনারা এখানে নিচের দিকে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এটা অ্যাভেলেবেল আছে, আমার স্পেলিংগুলি ঠিক আছে কি না, CRYPTO ইনকাম বিডি। ওকে, তো এখন আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে একটা ক্লিক করে দিব। রেজিস্টার অপশনে যখনই ক্লিক করে দিব এটা মেটামাক্সের সাথে এটা একটা কনফার্মেশন যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখন এই যে কানেক্ট ওয়ালেটে, তো আপনার ওয়ালেটটা আগে একটু কানেক্ট করে নেবেন। আমার এখানে ওয়ালেটটা আমি কানেক্ট করে নিলাম, এর পরবর্তীতে এইখানে আমরা চলে আসব। আসার পরে এখন আপনাদেরকে আমি দেখাই, আচ্ছা আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আমার ওয়ালেটটা কানেক্ট করা ছিল না। এখন আমি রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনাদেরকে দেখাই, এখানে আমাকে একটা কনফার্মেশন চাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনটা হচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে। এর পরবর্তীতে এখানে যদি কনফার্মেশন আসে অবশ্যই আপনারা কনফার্ম করে দিবেন। তো একটুখানি লোড নিচ্ছে, ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, কারণ এটা লাইভে কাজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো কন্টিনিউ করেন, আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই কাজটাকে কমপ্লিট করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই প্রজেক্টগুলিতে যেরকম প্রফিট দেয় আবার লস হওয়ার চান্স আছে। তো এখানে এয়ারড্রপটা যে 100% এটা কিন্তু আমরা বলি না, এয়ারড্রপটা 95% কিংবা 98% কিন্তু আমরা এয়ারড্রপটা ধরে কাজ করে নিচ্ছি। যদি আমাদের কপালে থাকে বা নসিবে থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার মেটামাক্সে একটা কনফার্মেশন লিঙ্ক চলে আসছে। তো এখন আমি এটাকে কনফার্মেশন করে দিব, করে দিলে আমার ডোমেনটা কিন্তু বাই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে
আপনারা এখানে একটু যদি খেয়াল করেন, টোটাল এটার হচ্ছে আপনার $6.60 হচ্ছে এটার গ্যাস, এটা হচ্ছে ডোমেনটার বাই হচ্ছে $4.38, আর গ্যাস ফ্রি হচ্ছে $6.60, টোটাল হচ্ছে $10.99, টোটাল হচ্ছে $11 কিন্তু আমার ডোমেনের ক্ষেত্রে যাচ্ছে। তো এখন আমি কি করব, কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা আমার পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন। আমি যদি এখন আগের পেজে ফেরত যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমার এটা কিন্তু বাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ডোমেনটা কিন্তু এটা বাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ইনকাম বিডি .zksync, ঠিক আছে, এটা কিন্তু বাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি নেম নট সেট, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন এই যে আপনার নামটা সার্চ করবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। আসার পরে এই যে সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে যখনই আপনি ক্লিক করে দিবেন এটা কিন্তু সেভ হয়ে যাবে, তার মানে আপনার কাজটা এখানে কমপ্লিটলি হয়ে গেল। আচ্ছা, আমি এখানে সেভ দিচ্ছি, সেভের জন্য কি আবার কোনো পারমিশন চাই নাকি? হ্যাঁ, সেভের জন্য পারমিশন চাচ্ছে। এটা অবশ্যই আপনাকে পারমিশনটা কনফার্ম করতে হবে, কারণ এখানে একটা গ্যাস ফির ব্যাপার আছে। অলরেডি দেখতে পাচ্ছেন $1.40 কিন্তু গ্যাস ফ্রি যাচ্ছে। তো যাক, আমি এটা কনফার্ম করে দিলাম। অলরেডি ট্রানজাকশন আমি অনেকবার ক্লিক করছি, একটা ট্রানজাকশন কমপ্লিট করলাম। তো কমপ্লিট করলে আবার এখানে ফেরত আসলাম। আসার পরে এখানে দেখতে পারবো অলরেডি আমার এটা সেটিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি নিচের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা সেটিং কমপ্লিট। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এর পরবর্তীতে আপনাদেরকে নিচের দিকে যদি আরও একটু বিষয় দেখাই তাহলে আরও বিষয়গুলি আপনারা দেখতে পারবেন। এখানে তাদের আরেকটা চলতেছে, রেজিস্টার তো হইল। আমি এখানে এই যে মাই ডোমেনটি ক্লিক করলাম, এখানে তাদের আরেকটা অফার চলতেছে, এই যে এটা হচ্ছে মাই ডোমেন, এটা হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে ডোমেনটা গুলিতে কাজ করবেন। এরপরে আরেকটা অফার আছে তাদের, সেই অফারটাও আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আচ্ছা, নিচের দিকে আপনাকে কয়টা ট্যাগস দিবে, ট্যাগসগুলি অবশ্যই আপনি এখানে ফিল আপ করে নেবেন। এখানে হচ্ছে তাদের টেলিগ্রাম, টুইটার, ঠিক আছে, এটি পরবর্তীতে এয়ারড্রপ দিলে দিবে। তো এখানে চলে আসবেন, আসার পরে তাদের টুইটারটাকে ফলো করে দিবেন, তাদের এই যে এটাকে রিটুইট করে দিবেন, ঠিক আছে। এটা পরবর্তীতে এয়ারড্রপ আসলে এই ট্যাগসগুলি আপনাদের কাছে চাইতে পারে। তো আপনারা কী করবেন, এখানে এই কাজটা করে নেবেন। তারপরে হচ্ছে এখানে এয়ারড্রপ নামে একটা অপশন আছে, আপনারা কী করবেন এই এয়ারড্রপ অপশনে ক্লিক করে এখানে 8720 আপনার এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে এই ইভেন্টে জয়েন হয়ে নেবেন। এই ইভেন্টেরও কিন্তু একটা আলাদা লিঙ্ক আছে, তো চাইলে আপনারা এই ইভেন্টে জয়েন হতে পারেন। এই ইভেন্টে আপনাদেরকে ZNS ডোমেন যে টোকেনটা আছে সেই টোকেনটাও কিন্তু এখানে দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনজন ফ্রেন্ডকে চাইলে আপনারা এখানে ইনভাইট করতে পারেন। তো সব বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বললাম। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম ভিডিওতে, প্রত্যেকটা বন্ধু যদি সম্ভব হয় কাজটা করে নিবেন, কারণ এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা প্রজেক্ট, আর এটাতে প্রফিট হওয়ার চান্স 98% আছে। তারা এয়ারড্রপ যে দিবে সেটা কিন্তু উল্লেখ করে দিছে, এর জন্যই কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলি আনা। আরও অনেকগুলি টেস্টনেটের অফার আপনাদের মাঝে শেয়ার করব, প্রত্যেকটা অফারে আপনারা জয়নিং করবেন। এই চ্যানেলের ভিতরে সব ধরনের ভিডিওই পাবেন, এয়ারড্রপ বট, টেলিগ্রাম, তারপরে হচ্ছে আপনার ওয়ালেট অফার, এক্সচেঞ্জার অফার, মাইনিং অফার, যত অফারগুলি আছে সবগুলিই পাবেন। আপনারা কন্টিনিউ আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি আমাদের যে কাজটা করবেন, টেলিগ্রাম চ্যানেলটাতে আপনি মাস্ট বি এখানে জয়েন থাকার চেষ্টা করবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের আপডেট এবং পেমেন্ট প্রুফগুলি কিন্তু শেয়ার করে থাকি এবং নিত্য নতুন এয়ারড্রপগুলি শেয়ার করে থাকি। অতএব ইনকাম যদি পকেটে নিতে হয় আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। আশা করছি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।